বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের জন্মভিটে গুজরাটের অক্ষেত জনপদ ভটনগরে গেলেন নরেন্দ্র মোদী। কথা বলেন শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের জন্মভিটে গুজরাটের অক্ষেত জনপদ ভটনগরে গেলেন নরেন্দ্র মোদী। কথা বললেন শিক্ষক পড়ুয়াদের সঙ্গে, একটি হাসপাতালের উদ্বোধনও করেন, পুজো করেন মন্দিরেও। জানালেন ভটনগরবাসীর ভালোবাসা তাকে দেশের সেবা করার নতুন উৎসাহ প্রদান করবে। গুজরাটের মেহসেনা জেলার অক্ষেত জনপদ ভটনগর থেকে দিল্লির 7 রেসকোর্স রোড প্ল্যাটফর্মে চা বেচতে বেচতে বড় হওয়া বালক আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে রাস্তার দুধারে দাঁড়িয়ে ঘরের ছেলেকে স্বাগত জানায় গোটা ভটনগর। হেলিপ্যাড থেকে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় রোড শো করেন মোদী। তার এসইউভি যেখান দিয়ে গিয়েছে সেখানেই ফুল ছুঁড়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। চারিদিকে মোদী মোদী স্লোগান উঠেছে। এদিন মোদী বলেন, ভটনগরবাসীর ভালোবাসা পেয়ে আমি আপ্লুত, এই ভালোবাসা আমাকে দেশ সেবায় নতুন উৎসাহ প্রদান করবে। এদিন ঘরের লোকের সামনে স্মৃতি রোমন্থনের ডোব দেন মোদী, জানান নিজের অতীতের বিভিন্ন কথা। এদিন ভটনগরে শৈশবের স্কুলে গিয়ে কথা বলেন শিক্ষক পড়ুয়াদের সঙ্গে। দীপাবলির আগে ভটনগরবাসীকে উপহারস্বরূপ সেখানে একটি হাসপাতালের উদ্বোধন করেন তিনি, পুজো করেন শিব মন্দিরে। মোদী বলেন, 2001 সাল থেকে কিছু মানুষ আমার দিকে বিষ ছুঁড়ে চলেছে, কিন্তু শিবের আশীর্বাদে আমি সব বিষ পান ও হজম করেছি। আজ মুঝে বটনগর মে মেডিকেল কলেজ কে লোকার্পণ কা ভি অবসর মিলা। হামারে দেশ মে পহলে কি সরকারো কে পতা নেই নিয়ম এসে বনে থে কি বহুত হি কম বিদ্যার্থী মেডিকেল কলেজ মে যা সকতে। हमने बिड़ा उठाया है कि हमारे कार्यकाल में 2 या 3 लोकसभा या 4 लोकसभा के बीच में एक मेडिकल कॉलेज पूरे देश में निर्माण करना। आज जो डॉक्टरों की कमी महसूस कर रहे हैं उस कमी को पूरा करने का काम इसके द्वारा होगा। धन दौलत का दान करने से जितना पुण्य कमाते हैं, कभी श्रमदान कर करके पुण्य कमाते हैं, उससे भी ज्यादा ইন্দ্রধনুষ কে টিকাকরণ কে লিয়ে আগর বচ্চোঁ কো খোঁজ করকে গরীব মা কো সমঝা করকে আপ টিকাকরণ করবা দোগে, ও বচ্চা বড়া হোগা, আগর স্বস্থ রহেগা তো উসকে আশীর্বাদ আপকে খাতে মে জমা হোঙ্গে। প্রধানমন্ত্রী জানান তিনি ভটনগর থেকে শুরু করেছিলেন, আজ বারাণসীতে পৌঁছেছেন। জানান ভটনগরের মতো বারাণসীও ভোলে বাবার জায়গা, সেখান থেকেই তিনি সব শক্তি পান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে আসতে হবে জানালো নির্বাচন কমিশন। একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সপক্ষে সওয়াল করতে গিয়ে নির্বাচন কমিশন জানালো, এই প্রক্রিয়া শুরু করার আগে সব রাজনৈতিক দলকে সহমতি নিতে হবে। এদিন নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হলে পরবর্তীকালে যেই সরকার গঠন করুক না কেন, নীতি নির্ধারণ করা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প রূপায়িত করার জন্য নির্বিচ্ছিন্নভাবে অনেকটা সময় পাবে তারা, কারণ মাঝে কোনো মডেল কোড অফ কন্ডাক্ট হওয়ার প্রশ্ন নেই। তিনি জানিয়ে রাখেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করার জন্য সংবিধান ও নির্বাচন আইনে পরিবর্তন করা হবে। তিনি যোগ করেন, সংবিধান ও আইনের বর্তমান সংস্থান অনুযায়ী বিধানসভা বা লোকসভার মেয়াদের শেষ 6 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। রাওয়াত মনে করেন, সমকালীন লোকসভা ও বিধানসভা নির্বাচন শুরু করার আগে সবকটি রাজনৈতিক দলকে একমঞ্চে আনাটা প্রয়োজন। রাওয়াত জানান, 2015 সালে সমকালীন নির্বাচনের ইস্যুতে কমিশনের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কমিশন সেখানে জানায়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। রাওয়াত জানান, এবার আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হলে এরপর ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে হবে। অর্থাৎ দেশ জুড়ে একসঙ্গে দু ধরনের নির্বাচন করার জন্য অন্তত 24 লক্ষ ইভিএম ও সমপরিমাণ ভিভিপ্যাট মেশিনের প্রয়োজন, এর জন্য সময় দরকার। রাওয়াতের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল, কারণ সম্প্রতি সমকালীন লোকসভা ও বিধানসভা নির্বাচনের হয়েও জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রক্রিয়াকে সমর্থন করেছেন নীতি আয়োগও। তারা জানিয়েছে, জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই 2024 সাল থেকে একসঙ্গে দু ধরনের নির্বাচন করা উচিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কুড়ি জন যাত্রীকে নিয়ে গঙ্গায় ডুবল নৌকা। তাদের মধ্যে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা গেল। নিখোঁজ চার যাত্রী, চলছে উদ্ধার কাজ। এলাহাবাদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে গঙ্গায় ডুবল নৌকা। নৌকায় ২০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কিন্তু চার যাত্রী এখনো নিখোঁজ। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে মেজা তহসিলের মুকুন্দপুর গ্রামের পাশে গঙ্গায়। অভিযোগ, নৌকায় সামর্থ্যের থেকে বেশি যাত্রী তোলা হয়েছিল। এছাড়াও ছিল গোটা ৬ মোটরসাইকেল। অতিরিক্ত ওজনের ফলে নৌকাটি আচমকা নদীতে উল্টে যায়। পুলিশের সাহায্যে স্থানীয় মানুষ ১৬ জনকে উদ্ধার করেন, কিন্তু বাকি চার জনের কোনো খোঁজ নেই। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল গঙ্গায় নেমে দুর্গতদের সন্ধান চালাচ্ছে। हम लोगों को पता चला कि यहाँ पे एक नाव डूबी हुई है, तो हम लोग भागे भागे आए। हम लोग आए तो यहाँ पे कोई लोग नहीं थे, तो हम लोग सीधे घाट पे कूदे और जो डूब रहे थे उन लोगों को बचाया। गभीर रात पर्यंत चले थे तलाशी। मुख्यमंत्री योगी आदित्यनाथ निजे नौका दुर्घटनार उद्धार काजेर नजरदारी करेछेन। উদ্ধার কাজ আরো দ্রুত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের নাম রয়েছে এবছরের অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের সম্ভাব্য তালিকায়। একথা জানান দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের নাম রয়েছে এবছরের অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের সম্ভাব্য তালিকায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে একথা। কেরিভেট অ্যানালিস্টিক নামে যে সংস্থা এই তালিকা বার করেছে, তারা সম্ভাব্য শিক্ষাক্ষেত্রে ও বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকা তৈরি করে। তাদের হিসেব অনুযায়ী নোবেল জয়ের লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গিয়েছেন গোটা বিশ্বের ৬ তাবর অর্থনীতিবিদ। এদেরই একজন রাজন। ক্লেরিভেট বলেছে, কর্পোরেট ফিনান্স ক্ষেত্রে অবদানের জন্য রাজনকে সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় নাম থাকার মানে অবশ্য এই নয় যে রাজন নোবেলের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন, তবে বলা যেতে পারে তার জয়ের একটা সম্ভাবনা রয়েছে। সোমবার ঘোষিত হবে অর্থনীতিতে নোবেল জয়ীর নাম। ৪০ বছর বয়সে IMF এর সর্বকনিষ্ঠ প্রধান অর্থনীতিবিদদের পদে বসেন রঘুরাম রাজন। ২০০৫ আমেরিকায় অর্থনীতিবিদ ও ব্যাংকারদের এক বার্ষিক সমাবেশে অর্থনৈতিক সংকটের ভবিষ্যৎবাণী করে তিনি উঠে আসেন সংবাদ শিরোনামে। ২০১৩ তৎকালীন UPA সরকার তাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করে। তিন বছরের মেয়াদ শেষ হলে গত বছর ৪ সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফা দেন রাজন। তার পূর্বসূরীরা দ্বিতীয়বারের জন্য গভর্নর পদে থাকার সুযোগ পেলেও তাকে সেই প্রস্তাব করেনি নরেন্দ্র মোদী সরকার। এখন তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্বে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ইন্টেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ। এর শুভ সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ইন্টেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমরজিৎ ভৌমিক, সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর হিমাংশু রায়, ত্রিপুরা বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা, ADM উত্তম মণ্ডল, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী BCMO জগদীশ নম ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ ছোট শিশুদের ড্রপ খাইয়ে দেন। অনুষ্ঠানে অনেক মায়েরা তাদের ছোট ছোট শিশুদের নিয়ে শান্তিরবাজার কমিউনিটি হলে ভিড় জমায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই ইন্দ্রধনুষ প্রকল্পের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন। আমরা তাদের সাপোর্ট চাই, আমরা তাদের সাহায্য চাই। আমাদের এই ধরনের কর্মসূচি, যেগুলি মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য যে সমস্ত কর্মসূচি আছে, স্বাস্থ্য দপ্তর যে কাজগুলি করছে, আমরা অত্যন্ত সত্যের নিষ্ঠার সঙ্গে সত্য গঠনের রাখি। আমাদের দুর্বলতা একটু সেটাও দেখো, আমরা কোনো আপত্তি করব, এটা আমাদের প্রথমে সাহায্য করে। যদি আমাদের স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী কোনো জায়গায় ভুল করেন, তাহলে আপনারা যদি তুলে ধরতে পারেন, আমরা নিশ্চয়ই তদন্ত করব, এবং যারা ইচ্ছা করে স্বাস্থ্য দপ্তরের কর্মী এই সমস্ত দুর্বলতা দেখায়, আমরা তাদের সম্পর্কে ব্যবস্থা নেব। এটা কে তাদের সচেতন করবে, কে দপ্তরের উপরে চাপ সৃষ্টি করবে,
আপনারা সবাই জনপ্রতিনিধিরা যদি এই সম্পর্কে সজাগ না থাকেন, সচেতন না থাকেন, শিক্ষার ক্ষেত্রে আমরা যেরকম সবাইয়ের জন্য বাধ্যতামূলক করেছি তাদের আমাদের সাফল্য হয়েছে। আজকে সারা দেশের মধ্যে শিক্ষার ক্ষেত্রে, সাক্ষরতার ক্ষেত্রে আমরা কিন্তু এক নম্বরে, 100টা মানুষের মধ্যে এবার যে তথ্য বেরিয়েছে 97.7% মানুষ এখন আমাদের রাজ্যের মানুষ লেখাপড়া জানেন। আগে এক নম্বরে ছিল কেরালা, মিজোরাম ছিল 2 নম্বরে, এখন তারা 2 নম্বর 3 নম্বর হয়ে গেছে। তো স্বাস্থ্যক্ষেত্রে কেন আমরা 95 মানুষকে বিনা পয়সা চিকিৎসা দিতে পারবো না? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শীতঘুম ভেঙে জেগে উঠল কংগ্রেস দল। শনিবার টিপিসিসির সভাপতি বিজি সিনহা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের নানা আন্দোলন ও কর্মসূচির সম্পর্কে বিস্তারিত জানান। আর হাতে গোনা 4 মাস পর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের নির্ধারিত সময়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতঘুম ভেঙে জেগে উঠল কংগ্রেস দল। তাদের অস্তিত্বের জানান দিতে নানা কর্মসূচি হাতে নিচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। শনিবার টিপিসিসির সভাপতি বিজি সিনহা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজি সিনহা বলেন, বর্তমান ভারত সরকার ও ত্রিপুরা রাজ্যের সরকার কৃষকদের জন্য কোনো কথা চিন্তা করছে না, তাই দেশে ও ত্রিপুরা রাজ্যের কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কৃষকদের দাবি দাবা আদায়ের জন্য টিপিসিসি আগামী 26 অক্টোবর ত্রিপুরা রাজ্যের 29 জেলার কুমারঘাট ও গোমতী জেলার উদয়পুরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এদিন কৃষকদের ঋণ মুকুব সহ ঋণ প্রদানের দাবি জানানো হবে। সেই সঙ্গে কংগ্রেস নেত্রী তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ উপলক্ষে 30 অক্টোবর থেকে 19 নভেম্বর জন্মদিন পর্যন্ত জনগণের স্বার্থে নানা আন্দোলন কর্মসূচি পালন করা হবে দেশজুড়ে। এর প্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যেও এই কর্মসূচি পালন করবে টিপিসিসি। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোন সরকারই কৃষকদের ঋণ মুকুবের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার জন্য 26 অক্টোবর কুমারঘাটের রয়্যাল জংশনে আর উদয়পুরের সেই গোমতী ব্রিজের উপরে কৃষক আন্দোলন আমরা শুরু করব। 30 অক্টোবর শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস, এই দিন থেকে 19 নভেম্বর পর্যন্ত ইন্দিরা গান্ধীর জন্মদিন, সেখানে আমরা ধারাবাহিক আমরা কর্মসূচি আমরা নিয়েছি কংগ্রেস পার্টি থেকে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সেটা তাদের এটার মধ্যে কর্মসূচি। ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ উদযাপন করা হচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজি সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন নেতা তথা প্রাক্তন বিধায়ক তাপস দেব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রিয়াঙ্কা হত্যার প্রতিবাদে ও সাংবাদিক শান্তনু হত্যার সিবিআই তদন্ত চেয়ে বিজেপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। প্রিয়াঙ্কা হত্যার প্রতিবাদে ও সাংবাদিক শান্তনু হত্যার সিবিআই তদন্ত চেয়ে বিজেপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। শান্তিবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে এই মিছিল ও পথসভা সংগঠিত হয়। এই সভায় ব্যাপক হারে বিজেপি সমর্থিত কর্মী অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার বিজেপির সহসভাপতি শ্যামলাল দেবনাথ, শান্তিরবাজার বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট প্রদীপ দাস, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং, শম্ভু মগ, রমেশ রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। চাকরির জন্য কথা বলতে না পারে, কর্মচারীরা তাদের ন্যায্য পাওনার জন্য কথা বলতে না পারে, মহিলারা তাদের সুরক্ষার জন্য আওয়াজ তুলতে না পারে, এই জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যাতে করে ত্রিপুরা রাজ্যে একটা সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে গণতন্ত্রকে কণ্ঠস্থলকে রুক্ত করে দেওয়া যায়। তার জন্য আমরা দেখলাম সেদিন মামলাইতে চক্রান্ত করে সেখানে একটা সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে এখানকার মানুষের কাছে, সুলভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একজন যুব সাংবাদিক, তরুণ সাংবাদিক সেখানে প্রকাশ্য আলোকে 146 দ্বারা জারি করা অবস্থায় শত শত টিএসআর বাহিনী সেখানে আরক্ষা দপ্তরের কর্মীর মাঝখানে, সেখানে সাংবাদিকদের মাঝখানে, সেখানে কংগ্রেস সিপিএম এর লোকের সামনে, সেখানে আইপিএফ লোকের সামনে, এতগুলি গ্যাদারিং লোকের সামনে প্রকাশ্য দিবার লোকে একটা সাংবাদিক খুন হয়ে গেছে, কেউ বলতে পারছে না, কেউ দেখতে পারেনি এটা কি করে হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রবিবার বেলা ১১টায় বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের ১০,৩২৩ জন শিক্ষকের সরকারি চাকরি বাতিল করে দিয়েছিলেন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সরকার পাশে আছে এই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে সমাজশিক্ষা দপ্তর সহ মোট ১৩,০০০ অশিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া জারি করেছিল শিক্ষা দপ্তর। ইন্টারভিউ পর্ব শেষ করে কোনো কোনো জায়গায় অফারও ছাড়া হয়েছিল বলে খবর। বাঁকা পথে চাকরি দেওয়ার অভিযোগ এনে কোর্টে মামলা দায়ের করেন জনৈক এক শিক্ষিত যুবক। সুপ্রিম কোর্ট তা গ্রহণ করে নতুন নিয়োগ পদ্ধতি স্থগিত রাখার নির্দেশ দেন এবং চলতি মাসের ২৪শে অক্টোবর শেষ শুনানির দিন ধার্য করেন। এক্ষেত্রে রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকরা যে নতুন অশিক্ষক পদের চাকরির আশা করেছিলেন তা ভেস্তে গেল। আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হবে এ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় মহকুমা ভিত্তিক। রবিবার বেলা ১১টায় বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে চাকরিচ্যুত শিক্ষকরা এক আলোচনা সভায় মিলিত হয়। আগামী ২৪শে অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে যদি নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তবে সরকার যেন যেকোনোভাবে তাদের অন্য সংস্থানের ব্যবস্থা করার দাবি রাখে। এ আশায় জোট পেতেছে ১০,৩২৩ জনের চাকরিচ্যুত শিক্ষকরা। ২০১৭ সালের পরে আমাদের ত্রিপুরা রাজ্যে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরিচ্যুত হবে আমরা সবাই জানি। তার ৩১ তারিখের পরে আমাদের যে কর্মপন্থা কী হবে, আমাদের অবস্থায় কোন জায়গায় দাঁড়াবে তা ঠিক করার জন্য আমরা আজকে বিশালগড় মহকুমা ভিত্তিক এই ভিক্টিমাইজ শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমরা এখানে বসেছি। এখানে আমাদের আগামী দিনের ৩১ তারিখের পরে আমাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ হবে তার জন্য কিছু কর্মসূচি আমরা গ্রহণ করব। কিছু না, আমরা সরকারের কাছে আমাদের দাবি রাখবো, আমরা যাতে অন্ততপক্ষে ৩১ তারিখের পরে আমাদের খালি হাতে বাড়িতে না যেতে হয়, সরকার আমাদের জন্য সেই দৃষ্টিভঙ্গি অবশ্যই রাখবেন। এবং আমরা এই বিষয়টাই বলবো, ৩১ তারিখের পরে আমাদের যে বাচ্চা, আমার মা বাবা, আমরা যে বয়স্ক মা বাবা বাড়িতে আছে তাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ হবে তার জন্য সরকার যে মানবিক দৃষ্টিতে দেখে এইসব বিষয় নিয়ে আমরা আমাদের প্রথমে আজকে কিছু আলোচনার জন্য বসেছি। আমরা ৩১ তারিখের পরে আমরা যা কিছু সিদ্ধান্ত নেবো এবং যা আলোচনা করার বা যা কিছু করার আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাবার বাগান থেকে উদ্ধার এক মহিলার পচা গলা মৃতদেহ। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায়। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় খুঁজে পাওয়া যায় এক মহিলার পচা গলা দেহ। পতিছড়ি ড্রপগেট এলাকার খুপিলং রাস্তার পাশে রাবার বাগানের মাঝে এই মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। মৃত মহিলার পাশে একটি ব্যাগ রয়েছে যার মধ্যে ওর পরিচয়পত্র পাওয়া যায়। মহিলার নাম মনিকা দেববর্মা, বয়স ৫৯। ওই মহিলার বাড়ি তৈদু লক্ষ্মীধন পাড়ায়। ওমপি এসডিএম অফিসে পিয়নের কাজে কর্মরত ছিল বলে জানা যায়। মোরাসিং পাড়া ছনখোলায় ওনার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়। এলাকার এক জনৈক ব্যক্তি রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ বাগান পরিষ্কার করতে গিয়ে এই পচা দেহটি দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন জড়ো হতে থাকে। খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়ি থানাকে। থানায় কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। বাগান টানতে টানতে নখাচানে মুইয়া কোনো সুখ খাইজান থামারেছি অবসর অব বড় কথা নিবই না সুপার মাসে সিটি কই ফাইকা আং সিটি ফাইব্রা ও আনি সামরে সামাসা তামখা তামখানি থাইবেন বনসা গেন বজত জাগাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।